আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন বাসা আসার পরপরে কিন্তু আমাদের মিমির বাচ্চা ছিল আসছে, দুনিয়াতে চারটি বাচ্চা। তারপরে আসছে মেহমান, মেহমান চার পাঁচ দিন ছিল, মেহমান চলে যাওয়ার পরে আসছে আমাদের পরিবারের মধ্যে একজন নতুন সদস্য। তো এই জন্য নতুন বাসা আসার পরে ভালোভাবে আমি কিন্তু গুছিয়ে নিতে পারিনি। তো যেতটুকু গুছিয়ে নিয়েছি সেইটুকু আপনাদের সাথে শেয়ার করতেছি, যেতে যতটুকু আমার সম্ভব হয়েছিল ততটুকুই কিন্তু আমি রান্নাঘরটাকে গুছিয়ে নিয়ে এসেছি। যেমন এটা হলো প্লেটের স্ট্যান্ড, এটা যখন আমার শ্বশুরের দোকান ছিল তখনই কিন্তু এই প্লেটের স্ট্যান্ডটা নিয়ে আসছি। এখানে আমরা প্রতিদিনে যে প্লেটগুলোতে রান্না করি, খাই, খাওয়া দাওয়া হয়, সেগুলো এখানে রাখা হয়। আর যে পাতিলগুলো আমি প্রতিদিনে বাট সবসময় কিন্তু ব্যবহার করা হয় সেগুলোই কিন্তু রাখি। আর এটা হলো কিচেন অ্যাপ্রন, মেহমান বেশি আসলে রান্নাবান্না এলোমেলো হয় তখন পরি। আর এটা হলো আমার এই যেগুলো সব পাতি কিন্তু লাগে, এটা হলো আমার ব্লেন্ডার করার গ্রেটের করার সে মেশিনটা। আর এই যে পাতিলগুলো আমার লাগে প্রতিদিন, এখান থেকে একটা না একটা লাগে, এটা লাগে ওটা লাগে, মানে একটা না একটা কাজে লাগে। তো এই সাইড দিয়ে হলো আমি রান্না করি, রান্নাগুলো কিন্তু উপরে রাখি। এটা কিন্তু অনেক বছরের আগের বাসা, কিন্তু অ্যাডজাস্টমেন্ট দেওয়ার মতো কোনো কায়দা নেই। ওরা কিন্তু ওদেরকে বলছি বাড়িওয়ালাদেরকে, ওরা দেবে না। তো আমি বলছি যে দেখেন এটা কেটে তারপরে অ্যাডজাস্ট প্যান্টটা বসানোর জন্য হয়নি, পরে শেষে এই যে রান্নাঘরে যে গরমটা সেটা আসে। তো সেই জন্য আমি বাট আমার হাজব্যান্ডটা বলছে এভাবে এটা দিয়ে দিয়েছে আপাতত। তো এ হলো কিচেনের যে সিঙ্ক, বেসিন, সিঙ্ক, আগের ওদের যে অবস্থা আমি এটাকে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে একটা চিলবার মাজনি, আর এই যে প্লেট বাসন মাজানো, ডিম, একটু পাউডার হাতটা দেওয়া যা, অনেক সময় পাতিলে দেওয়া যায়। আর এখানে হলো আমার রান্নার যে সমস্ত চাটনি, যা যা প্রয়োজনীয় জিনিস এটাকে লাগবে বাধ্যতামূলক সেগুলো এখানে রাখা হলো। আর এটা হলো এখানে আমি হলুদ, মরিচ, লবণ, ধনিয়া, জিরা, গোলমরিচ, লবণ, অল্প অল্প জিনিসগুলো এখানে রাখা পড়ে আলমারির ভিতরে, আমি স্টোর করে রেখেছি, সেখান থেকে এখানে নিয়ে এসে সে রান্না করা হয়। আর এই যে এটা হলো এখানে আমি সর্বপ্রথম যখন ভিডিও করতাম তখন আমি এই মাঝখানে আমি ক্যামেরা বলতে কি মোবাইল রেখে আমি এখানে ভিডিও শুট করি। আর যে ক্যামেরাতে এটার মধ্যে যদি রাখি তাহলে যদি আমি একটু ধরি তাহলে মনে হয় যেন লা রাখা, আর এটা লাইটটা দেওয়া হয় কেন। তো এ হলো, আর এখানে হলো এখানে আমি ব্যালন, ডাল, গুটুনি, ডাবগা, কোরানি, এই যে লারিমারি টুকটাক রাখা হলো। এ হলো চুলা, আর এই তো দেখেন এখানে এই যে যা যা আছে যেগুলো আমার একেবারে খুবই প্রয়োজন। এটা হলো নন স্টিকারের টাকনা এগুলা, আর এই ট্রেটা আমার প্রতিদিনে লাগে কাটা কুটার সময়, এই আলু গুটনি, মানে কোনোটা কিন্তু লাগে না এখানে, সবগুলি লাগে আমার। আর এই যে শলাটা, এক চুলার থেকে অন্য চুলায় যদি আগুন দড়াতে হয় রেখে দিয়েছি কখনো যদি প্রয়োজন হয়। ভাতের মাসারাই আমি কিন্তু বসে ভাত রান্না করি, তবু মাঝে মধ্যে যদি ভাতের মাসারাই এটা
আর এটার মধ্যে কিছু লটকানো যা অনেক কাজে লাগে, এগুলো আমি ফালাইনি, অনেক কাজে আসে, উপকার হয়। নন স্টিকারের পাতিলগুলো আমি এখানে রেখে দিয়েছি। আর এটার সাথে আমি এখানে একটা টেবিল বসিয়ে রেখেছি, রান্না বান্না করার সময় আমার এগুলোর মধ্যে আমি মাছ রাখি ফ্রিজে। আরও অনেক আছে, আমি পালাই না, এগুলাকে যখন মাছ নিয়ে থাকি তখন মাছগুলার রেখে প্যাকেটের ভিতর আমি ভালোভাবে পাউডার দিয়ে ধুয়ে নিই। এগুলো আমার র্যাক, নন স্টিকার, এখানে আরেকটা ফ্যান আছে বাতাস খাওয়ার জন্য, যেহেতু আমার রান্নাঘরে অনেক অনেক গরম। এখানে মাঝে মধ্যে দুধের পাতি বা ডাবলের পাতি রাখা পড়ে, এখানেও আরও বাটি বুটি সব নিচে, তারপরে এটাতে নিচেটাতে একেবারে আলু পেঁয়াজ, এই টেবিলটা নিচে চাউলের ট্রাম রাখা পড়ে পাটা এগো। আমি নিজেও কিন্তু বোয়া মাজা বসা করি, উপরও করার পরে। এ হলো আমার এ বাসা আসার পরে যে রান্নাঘরটা, এটা এটা তো আমার রান্নাঘরটা খুবই ভালো লাগে, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমার ভিডিওগুলো দেখে আপনারা অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমার একটু খুবই ভালো লাগবে। আর ভিডিও আরও সুন্দর দিতে আরও ভালো লাগবে। যদি আপনাদের ভালো লাগে আর ভালো নাও লাগে তা প্লিজ একটু কমেন্ট করবেন। তা আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।